নোভেল করোনা ভাইরাসের প্রাবল্যে লকডাউনে গোটা দেশ ইতিমধ্যে চতুর্থ পর্যায়ের লকডাউনের ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লকডাউনের দেশের অর্থনীতি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনেও বিরাট প্রভাব পড়েছে যাই হোক গত চার দশকে প্রথম ভারতে কার্বন ডাই অক্সাইডের নির্গমন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ক্লিন এনার্জি বেড়েছে এসবের কৃতিত্ব অবশ্যই লকডাউনের প্রাপ্য মার্চ দু হাজার আর্থিক বর্ষে কার্বন ডাই অক্সাইডের নির্গমন এক শতাংশ কমেছিল লাউরি মিল্লিভীরতা ও সুনীল দাহিয়ার বিশ্লেষণাত্মক রিপোর্ট বলছে মার্চে ভারতে কার্বন ডাই অক্সাইডের নির্গমন পনেরো শতাংশ কমেছে এপ্রিলে তিরিশ শতাংশ কমেছে ২০১৯ হাজার উনিশ অর্থবর্ষে তিরিশ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমেছে মার্চে যোগ্য শক্তির উৎপাদন ছয় দশমিক চার শতাংশ বেড়েছে এবং এপ্রিলের প্রথম তিন মাসে এক চার শতাংশ কমেছে মার্চে কয়লা থেকে উৎপন্ন শক্তি পনেরো শতাংশ কমেছে এপ্রিলের তিন সপ্তাহে কমেছে একত্রিশ শতাংশ তেলের ব্যবহারও হ্রাস পেয়েছে মার্চে আঠেরো শতাংশ কমেছে তেলের ব্যবহার ক্রমাগত হ্রাস পাওয়াতেই বাতাসে কার্বন অক্সাইডের হারও উল্লেখযোগ্য হারে কমে গেছে